লকডাউনের সংকটজনক পরিস্থিতিতে স্থানীয় দুস্থ মানুষজন ও করোনা রোগীদের সাহায্যের জন্য এগিয়ে এলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি ও দক্ষিণ দমদম পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কমল মণ্ডল। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন তারা এবং তার পাশাপাশি স্থানীয় দুস্থ ও করোনা রোগীর পরিবারের সুবিধার্থে বাড়ি বাড়ি খাদ্য বিতরণের ব্যবস্থা করেন। এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অদিতি মুন্সি জানান যে রাজারহাটের মানুষজন ভোট দিয়ে তাকে এই বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি করেছেন, তাই সমগ্র এলাকাবাসীর মৌলিক দায়বদ্ধতা তার কাঁধে। তাই তিনি শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী সেফ হোম, অক্সিজেন পার্লার, করোনা আক্রান্তদের বাড়িতে দুই বেলা খাবার যোগান দেওয়া সহ এই মহামারী পরিস্থিতিতে মানুষের পাশে যেভাবে থাকা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোঅর্ডিনেটর কোমল মণ্ডল বলেন যে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছেন মানুষকে যতটা সচেতন করা যায় এবং তিনি আরো জানান তার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য একটি অক্সিজেন পার্লারের ব্যবস্থা করা, যা আজ অদিতি মুন্সির বিশেষ উদ্যোগে সম্ভব হয়ে উঠল। কারণ তারাই আমাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, তাদের সুবিধা অসুবিধা সবটুকু দেখার দায়িত্ব কর্তব্য সবটাই আমাদের। তবে মানুষ হিসাবে বলুন বা মানে কি বলবো, পদগত দিক থেকে বলুন, প্রত্যেকটা কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, সেই সীমার মধ্যে থেকে আমাদের পক্ষে যতটা সম্ভব হয়। সত্যি কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনে হয় ১০-১৫ দিন মতন হয়েছে আমার শপথের পরে, সেখান থেকে আমরা সেফ হোম করেছি। আমাদের ২৪টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি, অনলাইন ডাক্তার কনসালটেন্সির ব্যবস্থা করেছি, বিভিন্ন ওয়ার্ডে তাদের কোঅর্ডিনেটররা নিজেদের উদ্যোগে বিভিন্ন যারা এলাকার বাসিন্দা রয়েছে তাদের খাবার দাবারের দায়িত্ব তুলে নিয়েছেন। যারা দিন আনি দিন খায় রয়েছেন, যাদের এই লকডাউনে অসুবিধা হতে পারে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের তরফ থেকে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, শুধু আপনাদের সকলের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, যাতে এই কাজটাকে সত্যি ভালোবাসা দিয়ে করতে পারি। কারণ আমি প্রথমেই আমার ইলেকশনের টাইমে আমি বলেছিলাম আর কোথায় কি হবে জানি না, তবে রাজারহাট গোপালপুরে ভালোবাসার রাজনীতি হবে এটা আমি বিশ্বাস করি, এবং আমার সহসাথীরা আমাকে কিন্তু সেটাতে যথেষ্ট সাহায্য করছে। দেখুন, আজকে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী যে ভয়াবহ অবস্থা সামনে করোনা নিয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা, তিনি জিতে এসে একটা কথা বলেছে যে আমার প্রথম কাজ হচ্ছে করোনায় যারা আক্রান্ত তাদের জন্য আমরা আমাদের যেখানে কর্মী সংগঠন যারা আছে তারা আমরা সবাই মিলে নেমে সহযোগিতা করবো তাদেরকে। তাই আজকে আমাদের বিধায়ক রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি তিনি আমাদের নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ডে সবাই যত কোঅর্ডিনেটর আছে আপনারা সবাই আপনাদের কাজে নেমে যান, এবং করোনা রোগী এবং দুস্থ পরিবার, এই যে আজকে ১৫ দিনের লকডাউন ডাকা হয়েছে, অনেকে দিন আনে দিন খায়, এটাও চিন্তা করতে হবে। করোনা রোগী তো নিশ্চয়ই আমরা সেবা করতে পারে, এবং যারা দিন আনে দিন খায় তাদের জন্যও ব্যবস্থা করেছি আমরা, এবং করোনা পেশেন্ট যারা আছে তাদের জন্য আমরা দুবেলা খাবারের ব্যবস্থা করেছি। আজকে এই যে যুদ্ধ, এই যুদ্ধকে আমরা মোকাবেলা করতে হবে, এবং আমাকে আমাদের সবাইকে মিলে এই যুদ্ধে জয় করতে হবে। আপনারা জানেন প্রথম ঢেউ হয়েছে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা সামনে নিয়েছি মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদে, এই দ্বিতীয় ঢেউ আমরা চাই এটা তো আমরা জয়ী হবো, বাংলা সবসময় জয়ী হবে। এখানে যে সব মানে পেশেন্টরা আসবেন, যদি ধরুন এখান থেকে যারা সুস্থ হয়ে যাবে বাড়ি চলে যাবে, কিন্তু হঠাৎ যদি কারোর যদি যদি কোনো পেশেন্ট বাড়ি থেকে না আসতে পারে তাকে আমরা বাড়ি থেকে পরিষেবা, এবং যদি কোনো সিচুয়েশন খারাপ থাকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবো, কোনো সরকারি
এটা যে আজকে এখানে তুললেন এটা কি আপনার মাঝে আরো করবেন না এই জায়গাটাতে আরো বাড়াবেন? না না, ওয়ার্ডেই একটাই থাকবে, ওয়ার্ডে একটাই থাকবে, এখান থেকে সব পরিচালনা করা। আর এই যে খাদ্যদ্রব্য আপনারা আজকে দেওয়া শুরু করলেন এটা চলতে থাকবে? এটা কন্টিনিউ চলতে থাকবে যতদিন আপনার এই লকডাউন থাকবে। লকডাউন থাকবে, কন্টিনিউ চলতে থাকবে যতদিন লকডাউন থাকবে। প্রত্যেক দিন মোটামুটি আপনার এই 80 থেকে 90 দিন এটা তিন দিনের ব্যবস্থা করা হয়েছে। এটা কি ভবিষ্যতে বাড়াবেন? না, অক্সিজেন ফল লাগতো এখানে যদি যেরকম আমাদের বিধায়িকা যেরকম সেফ হোম করেছে সেফ হোম হলে বেড বাড়াবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, ভূমি 24x7।